নমস্কার অ্যাপ্লাইড বাস্তুর বাংলা ভাষার ইউটিউব চ্যানেল বাস্তুশাস্ত্র অ্যান্ড ফ্যাংশুই টিপস ইন বেঙ্গলি এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানান আমাদের সাথে যোগাযোগ করতে নাইন এইট থ্রি জিরো ওয়ান থ্রি ওয়ান ফোর এইট সেভেন এই নাম্বারে যোগাযোগ করুন অথবা আমাদের ওয়েবসাইট ডাব্লুডবলু ডট বাস্তু ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন প্রত্যেকের বাড়িতেই একটি কমন ইন্টেরিয়ার হলো একটি ড্রেসিং টেবিল তো এই ড্রেসিং টেবিলে যে জিনিসটি কমন থাকে সেটি হলো একটি আয়না বা মিরর তো এই আয়না বা মিরর কি যে কোনো জনে রাখা যায় একেবারেই নয় তো আজ বলতে চলেছি এই আয়না এবং মিররের বাস্তু সম্পর্কে তো আয়না কিন্তু ফেংসুইতে যে পঞ্চতত্ত্ব রয়েছে সেই তত্ত্বের কিন্তু জল তত্ত্ব তো এখন আপনি যদি আপনার ড্রেসিং টেবিলকে অগ্নিকোণে রাখে অগ্নিকোণ কোন তত্ত্ব ফেংসুই অনুযায়ী ফায়ার এলিমেন্ট তো আগুনকে ডেস্ট্রয় করে কে জল তো এখন যদি আপনি আপনার ড্রেসিং টেবিল যদি অগ্নিকোণে রাখেন তাহলে কিন্তু বাস্তুদোষ তৈরি হয় অগ্নিকোণে যদি ড্রেসিং টেবিল রাখেন সেক্ষেত্রে কি সমস্যা আসবে না স্ত্রীর হেলথ প্রবলেম আসতে পারে আপনি যদি ব্যবসা করেন সেই ব্যবসায় গ্রোথ আসবে না এবং আপনার কিন্তু দারিদ্রতা কিন্তু আসতে পারে এই যে ড্রেসিং টেবিলের কালার সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ ধরা যাক এখন অনেকেই কিন্তু কাস্টমাইজ ড্রেসিং টেবিলের রঙ করা নিচ্ছে এখন মডার্ন যুগে ইন্টেরিয়ার করতে গিয়ে ড্রেসিং টেবিলের কাস্টমাইজ কালার নিচ্ছে তো ধরা যাক আপনার ড্রেসিং টেবিলে তো একটা তো মিরর বা আয়না তো থাকেই কমন এবং সেই ড্রেসিং টেবিলের কালার দেখা যাচ্ছে লাল মেরুন বা পিঙ্ক টাইপের কোনো কালার রয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ড্রেসিং টেবিলকে যদি শুভজনেও রাখেন তাতেও কিন্তু আপনার কিন্তু বাস্তুদোষ তৈরি হবে কারণ সেখানে কিন্তু জল এবং অগ্নি দুটো তত্ত্বই রয়েছে জল তত্ত্ব কি আয়না বা মিরর এবং অগ্নি তত্ত্ব কি আপনার যে রেড বা পি বা মেরুন কালারের যে আপনার ড্রেসিং টেবিল দুটোকে দুটো একসঙ্গে রয়েছে তো সেখানে কিন্তু একটা বাস্তুদোষ কিন্তু তৈরি হচ্ছে তো কালার ইন্টিরিয়ারের বারবারই বলি ইন্টিরিয়ারের কালার কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং আপনি যদি কালার বা রঙকে যদি সঠিকভাবে নির্ণয় না করেন পঞ্চতত্ত্ব অনুসারে এবং আপনি যদি শুভজনে শুভ জোনে সেই জোনে সেই বস্তুর পজিশান যে জনে হওয়া উচিত সেই জনেই যদি আপনি যদি সেই বস্তুকে রাখেন এবং তার যদি কালার যদি পঞ্চতত্ত্ব অনুসারে যদি না হয় সেক্ষেত্রে কিন্তু আপনি তার থেকে কিন্তু ফল পাবেন না তো রঙটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ পঞ্চতত্ত্ব অনুসারে কিন্তু রং নির্বাচন করুন আপনার ইন্টেরিয়ারে তো আজ এই পর্যন্তই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধু এবং পরিবারদের মধ্যে শেয়ার করুন আমাদের ওয়েবসাইট ডাব্লু ডাব্লু ডট অ্যাপ্লাইড বাস্তু ডট কম ওয়েবসাইটটি ভিজিট করুন পরবর্তী ভিডিওতে আবার দেখাবে তাদের খুব ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার